সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটিতে আমি পঞ্চগড় হতে ঢাকাগামী সকল আন্তনগর ট্রেনের বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ রেলওয়ের দীর্ঘতম রুট হিসেবে বিবেচনা করা হয় পঞ্চগড় ঢাকা রুট, যার দূরত্ব 526 কিলোমিটার। এই রুটে মোট 3টি আন্তনগর ট্রেন চলাচল করে, দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস। একতা এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে 1986 সালের 24শে জুন। প্রথমে ট্রেনটি দিনাজপুর হতে ঢাকা রুটে চলাচল করত। পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ের একতা এক্সপ্রেস ট্রেনটিকে পঞ্চগড় হতে ঢাকা পর্যন্ত সংযোজন করে। বর্তমানে একতা এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন হতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। একতা এক্সপ্রেস ট্রেনটিতে কোচ রয়েছে মোট 12টি, তার মধ্যে এসি স্লিপার 1টি, এসি চেয়ার 1টি, শোভন চেয়ার 7টি, পাওয়ার কার 1টি এবং ফুড কোচ ও গার্ড ব্রেক 2টি। সময়সূচি: একতা এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে রাত 9টা 10 মিনিটে এবং যাত্রাপথে মোট 19টি রেলওয়ে স্টেশনের যাত্রাবিরতি দিয়ে ঢাকা পৌঁছায় সকাল 8টা 10 মিনিটে। মোট যাত্রাকালীন সময় 11 ঘন্টা। ট্রেনটির কোনো সাপ্তাহিক বন্ধ নাই, অর্থাৎ ট্রেনটি সপ্তাহে 7 দিন চলাচল করে। ভাড়ার তালিকা: একতা এক্সপ্রেস ট্রেনটিতে মোট 3 ধরনের আসন রয়েছে, তার মধ্যে শোভন চেয়ারের প্রাপ্তবয়স্কদের ভাড়া 550 টাকা, শিশুদের 365 টাকা, স্নিগ্ধা প্রাপ্তবয়স্ক 915 টাকা, শিশুদের 605 টাকা, এসি কেবিন প্রাপ্তবয়স্ক 1645 টাকা, শিশুদের 1090 টাকা। যে সকল স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনটি যাত্রাবিরতি দিয়ে থাকে, একতা এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন ত্যাগ করার পর কিসমত, রুহিয়া, ঠাকুরগাঁও রোড, পীরগঞ্জ, সেতাবগঞ্জ, দিনাজপুর, সিরির বন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, নাটোর, উল্লাপড়া, বঙ্গবন্ধু সেতু পূর্ব, টাঙ্গাইল ও জয়দেবপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিয়ে থাকে। পঞ্চগড় এক্সপ্রেস: বাংলাদেশ রেলওয়ের যতগুলো বিরতিহীন আন্তনগর ট্রেন রয়েছে, পঞ্চগড় এক্সপ্রেস তার মধ্যে অন্যতম। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে 2019 সালের 25শে মে। বর্তমানে ট্রেনটি পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন হতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটিতে কোচ রয়েছে মোট 12টি, তার মধ্যে এসি স্লিপার 1টি, এসি চেয়ার 1টি, শোভন চেয়ার 7টি, পাওয়ার কার 1টি, ফুড কোচ ও গার্ড ব্রেক 2টি। সময়সূচি: পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে 12টা 30 মিনিটে এবং যাত্রাপথে মাত্র 7টি রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ঢাকা পৌঁছায় রাত 9টা 55 মিনিটে। মোট যাত্রাকালীন সময় 9 ঘন্টা 25 মিনিট। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে 7 দিন চলাচল করে, অর্থাৎ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির কোনো সাপ্তাহিক বন্ধ নাই। ভাড়ার তালিকা: পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটিতে মোট 3 ধরনের আসন রয়েছে, তার মধ্যে শোভন চেয়ারের প্রাপ্তবয়স্কদের ভাড়া 550 টাকা, শিশুদের 365 টাকা, স্নিগ্ধা প্রাপ্তবয়স্ক 915 টাকা, শিশুদের 605 টাকা, এসি সিট প্রাপ্তবয়স্ক 1095 টাকা, শিশুদের 725 টাকা। যে সকল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতি দিয়ে থাকে, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন ত্যাগ করার পর ঠাকুরগাঁও রোড, পীরগঞ্জ, দিনাজপুর, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার ও নাটোর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ঢাকা পৌঁছায়। দ্রুতযান এক্সপ্রেস: দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর রেলওয়ে স্টেশন হতে ঢাকার ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচলের মধ্য দিয়ে যাত্রা শুরু করে। পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ে ট্রেনটিকে পঞ্চগড় হতে ঢাকা পর্যন্ত সংযোজন করে। বর্তমানে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন হতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। বর্তমানে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটিতে কোচ রয়েছে মোট 12টি, তার মধ্যে এসি চেয়ার 1টি, এসি স্লিপার 1টি, শোভন চেয়ার 7টি, পাওয়ার কার 1টি, ফুড কোচ ও গার্ড ব্রেক 2টি। সময়সূচি: দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে সকাল 8টা 10 মিনিটে। যাত্রাপথে মোট 22টি রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ঢাকা পৌঁছায় সন্ধ্যা 6টা 55 মিনিটে। মোট যাত্রাকালীন সময় 10 ঘন্টা 45 মিনিট। ট্রেনটির কোনো সাপ্তাহিক বন্ধ নাই, অর্থাৎ ট্রেনটি সপ্তাহে 7 দিন চলাচল করে।
ভাড়ার তালিকা। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটিতে মোট তিন ধরনের আসন রয়েছে। তার মধ্যে শোভন চেয়ারে প্রাপ্তবয়স্কদের ভাড়া 550 টাকা, শিশুদের 365 টাকা, স্নিগ্ধা প্রাপ্তবয়স্ক 915 টাকা, শিশুদের 605 টাকা, এসি সিট প্রাপ্তবয়স্ক 1095 টাকা, শিশুদের 725 টাকা। যে সকল স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতি দিয়ে থাকে। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন ত্যাগ করার পর কিসমত, রুহিয়া, ঠাকুরগাঁও রোড, পীরগঞ্জ, সেতাবগঞ্জ, দিনাজপুর, চিরির বন্দর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, নাটোর, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, জামতল, বঙ্গবন্ধু সেতু পূর্ব, টাঙ্গাইল ও জয়দেবপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিয়ে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।